আসে লাস্ট একটা আগমা, বাদামারে বাদামা তার চেরা বাদামা, কামের কাম করে না সে লাস্ট একটা আগমা, নিজেকে চালাক ভাবে বড় বেশি সে আনা, তার সাথে দুই নাম্বারে কেউ করতে পারে না, বাদামারে বাদামা তার চেরা বাদামা, কামের কাম করে না সে আস্ত একটা আকামা। আরে ভাই, আমার মনে তো খুব সুখ আছে, সেই রকম গান গাইতেছেন, নাইসা নাইসা কি জানি গানটা গাইলেন, আরে শুনেন আপনি দাঁড়িয়ে গান না গান, মাথা টুপি গান মনের ভিড়তে খালি গিজ 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 করতেছে, কিন্তু গান প্রকাশ করতে পারতেছি না, আমার মনে খুব দুঃখ রে ভাই, আমার মনে খুব সুখ রে ভাই, আরে আপনি সুখের লোক, আপনার শরীর যেমন চেহারা এমনি ইয়ার মধ্যে সুখ, আমার চেহারা বললো ভিতরে দুঃখ, আমি তো মনে করেন গান বাজনা দিয়ে থাকি তো, গান ছাড়া মানে একটু কামার লাগে না, আর এটা শুনবেন কোন আরে একটু জলে নাই মেবেলে একটু মেলান করে, কার জলে নাই মেবেলে কারু মেলান করে রে, ভিতরে তো খালি গিরগিরা দুঃখ, আমার কান্দা দেখি আমার কান্দা থাকা বাইটা ভালো, তোমার কন আমার ব্যক্তি, আরে
আমার বেচারা বউ আছে, বউটা তো যাই না, তারপরে থেকে একটা মেয়া হয়েছে, হেডাও যাইতে যাই না, করে তো যাই না, বউটা কি আবার ঘুমবো পায়রা খেতে পায়রা ইয়ো স্ত্রী শান্তিকে ডেলি মনে করেন যে পাত্ররা দেখ পারা হে পাত্ররা আইলি খুব খুশি ভাবে আহে বিয়া ভেঙে যায় খালি বিয়া ভেঙে যায় এরা কোনো চিন্তাই নেই আপনার কোনো কথা কোনো আমি বুঝছি মেয়ে বিয়ে তো রাখবো মেয়ে রাখালি এমনি আমার বিয়া দিয়ে দিবাই আরে বুঝেন না আমার কামি তো গান গাই আর ঘটকালি করি ভাই এটা কিন্তু আপনার আমি দেই গাই বুঝছি দেই গাই বুঝছি বুঝেন না রসিক মানুষ ভাই ওই জন্য আপনারে আমি 20,000 টাকা দিব খালি আমার আজরাল ম্যাড আমার বেতে থেকে না 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 টাকা তো দিতে হবে টাকা তো কাম করে আমার ব্যবসা সরকারি লাইসেন্স তাহলে কবে জামাই জোড়া নিয়ে আবেন আমার কোন আমি মনে করেন যে 2,000 মধ্যে আপনার বাইরে দিলে কোন সাইডে হইছে নগর জোর বড় যে পল্লী বিদ্যুৎ অফিসে ওই সিবিতে আটক পায় সিবিতে দেই আইবে কে ওর বড় করতে দেই আছে আতে আতের বামুরে বাড়িটা বামুরে দা লাগ বরাবর পড়ছে না হ্যাঁ বামুরে ওজে এর বিল বাউর নাগলা শুনে হ্যাঁ হ্যাঁ আপনি চিনছেন আমি নশা পাইলি টপট করে আইবর মনি ঠিক আছে আসসালামু আলাইকুম এর একটু ভি মাথা দেই যাই যাই তুই এবে কইলি তো তোর মেয়া তোর বউ বলে নইবা করবে আই বেটা তোর মানবা তুই ভি মাথা দেখান গা যাই যদি কামরাত মেলিয়া দেখি তা তো 10-15,000 টাকা পামু ওবো যাই নদীর বুকে চাঁদ পড়েছে চাঁদ পড়েছে বন্ধুর গায়ে না ছুটিয়েছে বন্ধু করে ছেলা আমার নাই কি গান গেলেন জিম সেন্টার গাইছি আর লাই বছর দা আমি এটা কই আমি কোহাবে আমি তো আমার বাংলা গান গাই বেইলে যেব নব কোহাবে বেইলে গান পারি কোন দেই শান্তি নিয়ে সপ্তাহ 30 দিন ম গান না সাবাই গান মাসে মাসে বছর হইল করতে পারলাম না গড়গিরি হলেন আপনি যেভাবে গান দিতেছেন গানের জীবন শেষ পাগল গান দিয়ে আমি একবার জাতা দে তোলে গান দেখেন কি গান গান করেন থাকে না খুঁজে পারে কেমরা গানের বাচ্চা উঠাবে ওরে কি সুন্দর গানের পাখি মনিয়াসি খেলা করি কি সুন্দর গানের পাখি মনিয়াসি খেলা করি গাইছে বলা দেখতে বলা আর বলা লুকাইয়াছে তার অন্তরে কি সুন্দরী গানের পাখি মনিয়াসি খেলা করি বুঝতেছ না পাখিটার চোখে আছে জাদু পাখিটার মুখে আছে মধু আর যখন তখন সে জ্বালাইয়া মারি যখন তখন
সে জালাই আমারে কি সুন্দর এক গানের পাখি বনিয়া শিখল করে আমি মনে করেন বিয়া করাতেছি না, বহুত পাত্রী খুঁজছি কিন্তু বিয়ার পাত্রী আমি পাইতেছি না, আমার বউর মন মতো বউ আমি পাইতেছি না। এই কত আমার কাছে ভালো ভালো টুনি পক্ষী নাগাল পাত্রী আছে। হলেন ওই টুনি পক্ষী নাগাল আমার পাত্রী দরকার নাই, যেটা মনে করবো যে এলাকার মধ্যে নাম করা যেমন পাঁচ গ্রামের মধ্যে একজন, ওই মহিলার লাগে কেউ নারাই ঝগড়া করে কোনো করে পারে না, ওই ধরনের মহিলা আমার লাগবে। আচ্ছা তাহলে বাংলাদেশের আমারও চিনি, তাই তো আমি তার ছেলে বাদাম হিসাবে চিনি, আমার কান কালার রহিম হিসাবে চিনি, আমি এলাম টাঙ্গাইলের তার ছেলে বাদাই না, আমি এলাম টাঙ্গাইলের তুমি চলে দিও না পাত্র দেখবার নিকে মেয়ের আইলো, দেখেন এই যে মিয়া দেখেন যে দরজাল দরজাল দেখতেছি গো, দেখছেন তো পছন্দ দেখছি যে দরজাল না আমার পক্ষে চলবো, এইবার দরজাল বাইতে নিয়ে মনে করেন একবার যেবার মেশিন এ ভাঙ্গা এবার ভাঙ্গাম। ভালো না বন্ধু? হ্যাঁ ভালো, খুব ভালো, পছন্দ হয়েছে? হ্যাঁ তাই নাকি? আমি কোনো কথা আছে নাকি? শুনেন আমি ভাঙ্গা করি তো নো সাই তার সব কথা কইতে পারতেছে না। কোন আমার বন্ধুর লগে আমার কথাবার্তা এরে মেলা পাত্রী দেখাইছি আর মেলা গড়করা দেখাইছি, কিন্তু এ চাই যেভাবে মেয়া ওই মেয়ে তো পাওয়া যায় না, খালি পাই ভালো মেয়া। আমাকে এর কথা হইলো যে বউর দরকার হলো দরজা, মানুষ তো নিয়ে এক গ্রামে হ্যাঁ বউ থেকে ডরা না সামনে যে কথা কম দরজাল এরা মানে একেবারে খারা দরজা, দরজালের উর্ফে দরজাল এটা হলো সবচেয়ে বড় দরজাল। আরে কি কও এগুলো আমার নামে? আচ্ছা শোনা,
তোমার নাম কি? নাম দে কাম কি? ঠিক আছে ঠিক আছে, প্রীতির তার দি কিছু কই রে। না না বললাম তো মে উসালাম বাসে এই যে উসালাম নাম দে চোখ নাই দেখেন না উসালাম বানা কি আই বেটা আমি কি দাঁড়াইছি কি সরবো সরবো দাও সরবা আমি মিলা তার থেকে বেশি পাইলেন। হায়ার যাবো বুঝলেন নাই তাই না? আপনার দেখুন মিশিং টিশিং আছে, নিশ্চয় একটা উদ্দেশ্য করে মেয়ে নিতেছেন। ভালো মেয়ে খুঁজে আপনি খালি খারাপ চাইলেন, খারাপের জায়গায় আছে, যেটুক চাইছিলেন তার থেকে বেশি পাইলেন। আমার তো এবার দরজালেরই দরকার দোস্ত, বুঝেন না গে। আমার কামারি কাছে তুই গটকালি করে শালা মানুষ ছিল না। মানুষ মারতেছে, এই ঘটকের সাথে মারামারি করতেছে। আল্লাহ, আমার আর এরকম করা যাবো না। আমি একবার চুপচাপ থাকবো, কখন যাবো আমারও করলো না। খাসুনি গো বেড়া রাস্তার মধ্যে কোথাতে বেড়ায় শিক্ষা বাবু এসেছে, বেড়ার শিক্ষা শিক্ষা দিচ্ছি। আজকে একবারে যা থাকে কমালে তুই তেল দেখছ, তেলের ধারা দেশ নেই, তুই আমার সামনে মাস্তানি করস মহিলা মানুষ হইয়া
আমি গেছি বিয়া করবার নিগে, দেখছে দেখছে ওর বাপ মার মহাবিলে ঘড়কের মহাবিলে আমার ঘা ধরে কই হেলাম করো শ্যাম। আমি খাবো না খিদা লাগে না জেসমিন, ওই জেসমিন, জেসমিন কথা কয় না কে তোমার মেয়ের সময় পাশাই এটা তো কি হবো জোরে কথা কইলে না টেম টাই ডালাম মেয়ের সময় পেতে না পেতে তো করে 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 পারে তো এক কাজ করো তুমি এনে দাঁড়াও একটা কথা বল কয় না চ একটা কথাও কব না আমি পারাই দিছি হ্যাঁ চুপ থাক চুপ কে রে কি তে কি হইলো আমার বাগের নাগাল মাইয়া খারে একবারই মেয়ে হয়ে গেছে গা জামাই কি আমার দাদু জানে নাকি তুমি কি কোন জাদু টুকু জানো নাকি গো বাবু জাদু জান মুগে তুমি আমার এইরকম বাগের নাগাল মেয়া তুমি একবারে সোজা কর নাকি এরা মনে করেন যে সোজা করনের বুদ্ধি আমার কাছে আছে বুদ্ধি আছে আমার কাছে যে বুদ্ধি হসুরি সব সোজা হয়ে যাবো এটাই চাইতেছি দিবা হাসুরি হুসুরি সব সোজা হবো হলেন তাহলে আপনি একটা কাম করে নাব্বা আপনি যে নতুন পাতিল আছে কি মাইডা পাতিল আছে কি পাতিল না থাকে আমি কুমার বাড়ি থেকে নিয়ে আমু যদি মনে হয় পাতিল যদি না থাকে তাহলে হিসার পাতিল আছে বেতে আছে আছে হিসার পাতিল জুয়ে রেখেন দেখেন আমার হাসুরিরে কিবা করে ভালো করে নাকি হে বুদ্ধি আমার কাছে আছে এইবার কে মায়ের দামাই পাইছি আমার মনের মতো পাতিল দিয়া তোমারে জাদু করবো তোমার কলকলানি আমার মেয়ের দামাই থামাবো আরে এইরকম পোলাই তোমার দরকার তাহলে আব্বা আব্বা এটা কথা তোমার ঘটনা হইলো বাবু মেয়েটা কতদিন ধরে বিয়ে শাদি দিছি মেয়েটা একটু আমার বেতে নিবার চাইতেছি ও আপনি মেয়ে নিবার গেছেন এটা নিবার গেছেন ভালো কথা বিয়া বিয়া দিয়ে দিছেন কতদিন ধরে আনছি যাইও না আপনি বলতে তাহলে আইসেন যখন নিয়ে যান যদি না নিয়ে যায় না ওই যে তোমার খাবার দরদা লেখা থুই আইছ আমারে ফাড়া ফাড়া আমার হরি তো ওরা হরি না মনে করেন যে ওরা একটা মনে করেন যে পড়লো না নাকাল মেশি একবারে তেল ছাড়াই হ্যান্ডেল মারুন ছাড়াই স্ট্যান্ড নিয়ে থাকি তেল কেউ না হ্যাঁ জম না রাইবা দিয়ে নইছেন বেতে তাই নাকি আমি এক কাম করি না আমার হাসুরি না পাড়ায় পাড়ায় মানে আমি ভার দিয়ার না থাকবে বাবু তুমি গেতির একটু টাক দে বাইক রেখে দাও জেসমিন জেসমিন দাও স্যার এই যে তোমার আব্বা নিবা নি গেছে না তুমি বাইতে যাবা না আমি আইতাছি দাদা কইছি ওরা করেন গোল ঠিক আছে ঠিক আছে মনে দেন থাকে একবারে সুতার মতো সুতা করে যাও সোনামনি মহিলা মানুষ আর আমরা হইলে মর্দা মানুষ মহিলার লগে মর্দা মানুষের লগে মহিলা মানুষ কোনদিন পারবো জীবনেও না দেখেন দর্শক বাইরে যে বউ ভালো করছি মোনামারি হাসুরি ভালো করবো মনে রেখেন কি মায়া সাল আর কি মায়া আমার ঠান্ডা হয়েছে গো
এত দেরি করলাকে বাবু? আর বাবু পথের মধ্যে রাস্তাঘাটে মনে দেরি গান হইয়া গেল গা আহার নাই না। তোমার আইতে তো কোনো সমস্যা নাই? না তুই কোনো সমস্যা নাই, একটু আসতে কথা কয় যে ঘরে না। হ্যাঁ আদ্রাইল রয়েছে, আদ্রাইল হেঁটে রয়েছে। হ্যাঁ হ্যাঁ রয়েছে। আপনার সব কামই সমাধান হয়ে যাবে বুঝছেন। আপনার একটা কাম করে নেবো। হ্যাঁ বাবু একটা না, প্রয়োজনে বিশটা কাম করবো তোমার। তিনি মনে করেন যে এই যে পাতিলের মুখটা সরু করে নিয়ে আয়। ধমক দেন নাই, না করেন নাই, হ করেন নাই, খালি আপনার খালি কইয়াই গেছে, আপনার খালি কইয়াই গেছে, আপনার খালি সহ্যই করে গেছেন। মনে করেন পাতিলার মুখ দিবা সরাই গেছে গা, আপনার বোন মুখটা ওইরকম সরাই গেছে গা বুঝছেন। এখন চাপাইতে খুব কষ্ট হবে। হ্যাঁ হ্যাঁ বুঝছেন কি, এখন মনে করেন যে মাইকা মানুষ ডর দেন না গে, মাইরা না মাল্লিবার আরো খারাপ হয়, মাইকা মানুষ ডর দেবেন হইল মনে করেন যে আতি সারায় চোখের গরম দেন মহিলা ডরা শেষে সে না মহিলা থাক কঠিন মতো বুঝছেন। আমি বিয়া করছি মনে করেন যে খালি সামনে এখানে খালি দাওটা খালি দাঁড় দিছি আর আমাদের মেয়ে একই ভালো ঠিকই কইছে বাবু। আমি যদি এই পাতিলের নাগার আগে মুখটা চাপিয়ে রাখতাম তাহলে মনে হয় তোমার শাশুড়ির মুখটা একটু চাপতো, আর ওই যে বেমা বাবা নিয়ে দিছি আমি খালি বগর বগর করতো তাই না। এখন মনে করেন যে স্টার দিয়েই থাকে। এই যে দর্শক ভাইরা আমার জামাইয়ের কথাই ঠিক বুঝছেন, আমার বউ ওই যে আমি যদি মাফ করে রাখতাম ঠিক আছে তাহলে এই পাতিলের নাগাল ছড়াইতো না, পাতুলো যেমনে ছড়াইছে আমার বৌহন ছড়াইছে, জীবনে ওইটা চাপানো সম্ভব না বুঝছেন তো দর্শক ভাইরা। আমার বউ দরজালা ছিল তা তো দেখলেন আপনারা, বলে বন্ধে আরে খাও 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 করছে, আমার বউরে আমার মতো করে আমি নিজে সাজাই নিছি, ওই আর জীবনে কুদিন গলগলারি করে হবো না ছড়াবো না বুঝছেন। আসতো একটা আকাম্মা।